এবার কি তবে জালে জড়াবেন অনুব্রত মণ্ডল? নিজের লোকেরাই দিয়েছেন একাধিক তথ্য, কারাই বা তথ্য দিল ইডি আধিকারিকদের? প্রশ্নবান সাজিয়ে ফেলেছেন আধিকারিকেরা, কতটা ঘায়েল হবেন কেষ্ট দেখুন। নিজের দীর্ঘদিনের কাছের লোকেরাই কি তাহলে কঠিন সময়ে ডিগবাজি খেল? বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সম্পর্কে ইডি যে তথ্য জোগাড় করেছে তাতে এই দিকই স্পষ্ট হচ্ছে বলে মত পাকিবহাল মহলের। তিন কাছের মানুষকে দীর্ঘ সময় জেরা করেছেন ইডি আধিকারিকেরা, আজ সেখানেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য অনুব্রতের বিরুদ্ধে পাওয়া গিয়েছে। আগেই একাধিক তথ্য কেষ্টমণ্ডলের বিরুদ্ধে পাওয়া গিয়েছিল, এবার সেই সমস্ত তথ্য একজোট করছেন কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থার সদস্যরা। এই তিনজনের বয়ানকে সামনে রেখে প্রশ্নবান সাজানো হচ্ছে অনুব্রতর বিরুদ্ধে। এই প্রশ্ন নিয়ে ইডি আধিকারিকেরা আসানসোল জেলে অনুব্রত মণ্ডলকে জেরা করতে যাবে, সেই প্রশ্নই এবার জাদ্রেল তৃণমূল নেতাকে ঘায়েল করে দেবে বলে মত আধিকারিকদের। কিন্তু প্রশ্ন এখানে একটাই, কারা দিল অনুব্রতর নামে এই তথ্য? কোন তিনজন জেরায় শেষ পর্যন্ত মুখ খুলল? সূত্রে জানা গিয়েছে মেয়ে সুকন্যা নিজেই এমন কিছু তথ্য দিয়েছেন যা চমকে দেওয়ার মতো। শুধু তাই নয়, তার নামে বিপুল পরিমাণ সম্পত্তির উৎস সম্পর্কেও সুকন্যা কিছুটা মুখ খুলেছেন বলে অনুমান করা হচ্ছে। সুকন্যাকে তিন দিনে প্রায় 22 ঘন্টা ধরে জেরা করেছেন ইডি আধিকারিকেরা, তার বিপুল পরিমাণ সম্পত্তি অর্থ এলো কোথা থেকে? এই প্রশ্নে সুকন্যা জানিয়েছেন বাবা সব জানে, সেখানেই অনুব্রত দিকে বিষয়টা বুমেরাং হয়ে গিয়েছে। মেয়ের নামে মোটা টাকা লটারির পুরস্কার জেতার ঘটনা সামনে এসেছে। সুকন্যা ইডির জেরায় একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এমনই মনে করা হচ্ছে। এছাড়া অনুব্রত দেহরক্ষী তথা ছায়া সঙ্গী সাইগাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনুব্রতর হিসাবরক্ষক মনীষ কোঠারিকেও জেরা করেছে আধিকারিকেরা। তাদের থেকে পাওয়া একাধিক তথ্য এখন বড় অস্ত্র ইডির কাছে। তিনজনের বয়ানের উপরে প্রশ্ন তৈরি করেছেন ইডি আধিকারিকেরা, সেই প্রশ্নতেই অনুব্রতকে জেরবার করা হবে এমনই খবর। তদন্তে অনুব্রত সাহায্য করছেন না বলে শুরু থেকেই সিবিআই গোয়েন্দারা দাবি করেছিলেন। এখনও ইডি আর্থিক বিষয়ে তদন্ত শুরু করেছে। আদালত ইডিকে জেলে গিয়ে অনুব্রতকে জেরা করার অনুমতি দিয়েছে, আর সেই সুযোগকে কাজে লাগাতে চাইছেন আধিকারিকেরা। সূত্রের খবর, দিল্লি এবং কলকাতার আধিকারিকেরা এ বিষয়ে বৈঠক করেছেন। গরু পাচার মামলায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য ছকে ফেলা প্রশ্ন ইতিমধ্যেই তৈরি। এখন একটাই বিষয়, এবার কি তবে প্যাচে পড়বেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা? ব্যুরো রিপোর্ট আজ বিকেলে।